Assalamu alaikum, welcome back to Noor family and good morning. তো সকাল সকাল আম্মা জানে সুপারি কাটতেছে, যার যেটা না হলে চলে না। তো পান সুপারি না হলে তো আমাদের ঘরে বাজার সদাই না থাকলেও চলে, কিন্তু পান সুপারি না থাকলেই চলে না। তো যাই হোক, ওনার কাজ উনি করতেছে, আমি চা বানাইতেছি। তো আর হ্যাঁ, মার হেলথ এখনও বেশি ভালো না, কিন্তু ডিউটিতে যাইতে হয়, অনেক কষ্ট করে কাজ করতেছে। ছুটি নিলে তো চাকরিই থাকবে না, এরকমের অবস্থা। তো চা বসাই দিলাম আমি, এবার একটু মশলার চাটা পছন্দ করি, এর জন্য চিরা ফাড়া, অল্প একটু তেজপাতা আর একটা এলাইচি দিয়ে দিতেছি। মাঝে মাঝে দারচিনিও দিই, দারচিনি দিলে চাটা বেশি ভালো লাগে, কিন্তু এই বয়ামটার মধ্যে নাই, ঘরে আসতে ঘরে থেকে নিয়ে আসি নাই। তো আমার ছুটির দিন কি, আসলে চাকরিজীবী সব মহিলাদের এই ছুটির দিন আর ছুটির থাকে না, সারা সপ্তাহে কাজ এক জায়গায় জমা করে রাখে, ওটা আর কি সপ্তাহ ছুটির দিনে সারতে হয়। তো আমরা তো দুজন মিলামিশা করি, মা শরীর স্বাস্থ্য ভালো থাকলে মা সেরে ফেলায়, কাপড় চাপড় ধোয়া বেশিরভাগই। তো মাঝখানে হয়তো একদিন ধুইছিলাম, তারপরে আবার অনেকগুলো জমা গেছে। তো আমি ভাবলাম যত কষ্টই হোক আজকে আমি না ধুইলে মার অসুস্থ শরীর নিয়ে মাকেই ধুইতে হইব। তো আমি বাসায় যেহেতু আছি তো ওনারা একটু রিল্যাক্স দেওয়ার চেষ্টা করি। তো এই যে কালারফুল কাপড়গুলো আলাদা ভিজাইতেছি, আর একটু লাইট কালারের কাপড়গুলো আলাদা ভিজাইতেছি, নয়তো কালার একসাথে সবগুলোটা ড্যামেজ হয়ে যাইব। তো এই চলতেছে দিনকাল, অসুস্থ সব কিছু মিলে চাকরি টাকরি। তো কাপড়গুলো ভিজাই দিয়ে আসলাম, এখন চা নাস্তার পালা, কী খাবো কী খাবো করতে করতে দুই পিস ব্রেড নিলাম। আজকে হোয়াইট ব্রেডই নিছি, কারণ আমি ব্রাউনটা পছন্দ করি, মা হোয়াইটটা পছন্দ করে, ব্রাউনটাই বেশি ভালো সব দিকে, সুগারের জন্য হেলথের জন্য, কিন্তু আম্মা জান পছন্দ করে না, আর আমার কাছে সাদাটা ভালো লাগে না। তো এখন রান্নার জন্য মাছ বের করতেছি, কী রান্না করব। আজকে দেশি শশান আনা হয়েছিল মার্কেট থেকে, ওইটা দিয়া কী বলে ঝাটকা মাছ রান্না করি। আমার একটা পছন্দের আর কি রেসিপি হলো শশা দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছ তো আর না, ইলিশ মাছের ব্রান দিয়ে রান্না করবো আর কি, ঝাটকা মাছ। আর চিংড়ি মাছের ভর্তা বানাবো আর কি, আস্ত বড় চিংড়িটাই ভর্তা বানাবো। তো এই যে বিল্লু মশাই মাঝে মাঝে বিছানার মধ্যে পটি করে দেয়, তো এইটা আমার চা, আর এই যে দুই পিস ব্রেড আর একটা ডিম। এখন খাওয়া দাওয়া সারি, খাওয়ার পাশাপাশি একটু আপনাদের সাথে গল্প তো করি না, কারণ গল্প কী বলে সামনের ক্যামেরা দিয়ে ওই করলে কথা রেকর্ড হয় না। তো এই তো ক্যামেরা দেখতে দেখতে খাওয়া দাওয়া। তো কে ছুটির দিন মানে হ্যাট্রিক দৌড়াদৌড়ি ভাগাভাগি এইটা সেটা আর কি, রেস্ট হয় না। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করেন। তো এখন চলতেছে গোজ গাছ, ঘরের বলতে খাওয়া দাওয়া করতেছি আর চিন্তা করতেছি কাজ এত কাজ সামলাবো কীভাবে, রান্না করতে হইব, কাপড় ধুইতে হইব, তারপরে আবার সময় পেলে একটা মেকআপের ভিডিও শ্যুট করি আর কি, যেমনটাই পারি করার চেষ্টা করতেছি। কেরিয়ারের জন্য সব কিছু করতে হয়, জব করতে হইতেছে বর্তমানের জন্য, আর ভিডিও টিডিও ব্লগিং দেখি ফিউচারে কিছু হয় কি না এর জন্য আর কি। তো এখন থেকে চেষ্টা করলে হয়তো ফিউচারে কিছু হইব, দু এক বছর পরে আমি এই টেনশনে আর কি ব্লগ চ্যানেল আর ইউটিউবে ঢুকা। তো জানি না কী হইব, আপনাদের হেল্প পাইলে অবশ্যই একদিন সাকসেস হইতে পারবো। তো এই যে সব কিছু নিতেছি, অনেকগুলো কাঁচামরিচ ভর্তার জন্য, দুইটা আলু, দুইটা শশা, এটাতে যথেষ্ট তরকারি, এটাতেই বেশি হইব, কিন্তু মা খাওয়া দাওয়া ছেড়েই দিছে, খাইতেই পারে না, এক টাইম খাইলে খায় নাইলে তাও বমি করে ফেলাই দেয়। তো ওনারে নিয়ে একটু টেনশন আছি, বুঝতেছি না কী করবো। তো এখন একটা কথা বলি, আমার কাছে না অনেকে না দু একজন আর কি আর্থিকভাবে হেল্প চাইছে, বন্ধু বান্ধব বা ফেসবুকের ভিতরে। তো সরাসরি না করার মতন হয়তো আমাকে দেখে মনে হয় অনেক টাকা পয়সা আছে, আসলে আমার কাছে টাকা পয়সাই নেই, আমাদের দিন যাইতেছে এইটাই বেশি, কারণ আমরা যে ছোটোখাটো জব করি এটাতে নিজেদের চলাই মুশকিল হয়ে যায়, হেল্প করবো কীভাবে। তো এর জন্য আর কি মাঝে মাঝে নিজের কাছে একটু ওই লাগে যে কেউ একজন হেল্প চাইতেছে, করতে পারতেছি না, হয়তো যে চাইছে উনি ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তো যদি বুঝতে থাকেন সরি হেল্প করতে না পারার জন্য, আর আমি নিজেই অনেক সমস্যার মধ্যে চলতেছি, আম্মা অসুস্থ, ওনাকে চিকিৎসায় জায়গায় ডাক্তার দেখাইতেছি, কোনো কাজ হইতেছে না, দেশে পাঠাইতে হইব। তো দেশে পাঠাইতেও অনেক টাকার দরকার, তারপরে আমার এখন ভিসা শেষ হয়ে গেছে, তো ওটার প্রসেসিং চলবে। তো সব মিলে আর কি আমার এখন কাউকে আর্থিকভাবে হেল্প করার মতন ক্ষমতা হয় নাই, তো উপরওয়ালা যদি কখনো দেয় চেষ্টা করব। তো
তো ছোটখাটো যতটুকু হয় মাঝে মাঝে আর কি করার চেষ্টা করি, করি না এমন না, কিন্তু আমার কাছ থেকে কেউ বেশি এক্সপেক্ট করলে ওটা আমি সম্ভব না, বর্তমানে তো আমার পক্ষে সম্ভবই না। যেহেতু মা আমার নিজের মাই অসুস্থ, তার ট্রিটমেন্ট করাইতেই আমি হিমশিম খাইয়ে যেতেছি, তো বুঝতেই পারতেছেন। তো সব কিছু আল্লাহর উপর, যদি আল্লাহ তাআলা কখনো কি বলে তৌফিক দেয় অবশ্যই চেষ্টা করব হেল্প করার। তো এখন চলতেছে নিজের লাইফ, নিজের লাইফ নিয়ে আর কি জার্নি চলতেছে, জানি না এই জার্নি কতটুক যাবে, কত দূর যাকে সফল হইতে পারবো কি না। যাই হোক, একটু বললাম তো, এখন রান্না বাড়া চলতেছে, বলার কারণ হইলো আর কি হেল্প চাইলে না করতে পারলে আমার কাছে অনেক কষ্ট লাগে, তো কি আর করা। এখন আর কি মশলাটা কষে নিলাম, সাথে শসা আলু দিয়ে দিলাম, এই ঝাটকা মাছগুলো একটু খুইলা খুইলা গেছে, পিয়াকে কাইটে রাখা হয়নি তো এর জন্য, তো মাছ ভাজাটা হয়ে গেছে। তো এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দিতেছি আর কি, হলুদ মরিচ আর কি একটু কম দিছি। তো মা বলতেছে আজকে তরকারি মিষ্টি মিষ্টি, কারণ ওনার জন্য একটু মিষ্টি মিষ্টি রান্না করছি, তো ওনার কাছেই ভালো লাগে নি। তো জানি আমার সুস্থ থাকলে এমনি মুখ টুক সিদ্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু বমি কিসের জন্য হইতেছে, তো অনেক সময় ডাক্তাররাও বলে মরিচ টরিচ অয়েল জাতীয় জিনিস কম খাওয়ার জন্য, তো আমরা তার ডাক্তারের কথা শুনি না, আমরা নিজেরাই ডাক্তার হয়ে যাই। তো এখন চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে আসছি, 10-12টার মতন হবে, একটু হলুদ মরিচ লবণ দিয়ে আর কি একটু ভাইজা নিব, এটার সাথেই সব কিছু ভাইজে একবারে বর্তমানে দিয়ে চলে যাব। তো আমার কাছে গেলি কী বলে চিংড়ি মাছটা অনেক পছন্দ, কিন্তু অ্যালার্জি প্রচুর, তাও খাই কি আর করা, পছন্দের জিনিস বলে কথা। তো হলুদ মরিচ এখন মা খাই নিতেছি, তো রান্না করতেছি আর ভাবতেছি এতগুলো কাজ কীভাবে সারবো, এতগুলো কাজ কীভাবে সারবো, এটাই হচ্ছে মেন টেনশন। তো মা যেহেতু অসুস্থ, তো ওনার জন্য তো আর কিছু রাখতে পারি না, রাখার ইচ্ছাও করে না, তো নিজের ডিউটি শেষ করে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তো এই যে আমার অ্যালার্জি আছেই, হাঁচি কাশি আছে, এগুলো নিয়ে চলতেছে। তারপর আজকে আবার মাথায় দিছিলাম ভালোর জন্য নারিকেল তেল, নারিকেল তেল দেওয়ার পরে তো সাথে সাথে ঠান্ডা লেগে গেল। তো ইদানিং বুঝতেছি না, সব কিছু খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে আমার অ্যালার্জি হাঁচিটা শুরু হয়ে যায়। বাদাম খাইতে পারি না, কোনো সিট খাইতে পারি না, ওই দিন সব কলা খাইলাম তার মধ্যেও হাঁচি শুরু হয়ে গেলো, আম খাওয়ার পরেও হাঁচি শুরু হয়ে গেলো, বুঝতেছি না হাঁচি কি সব খাবারের মধ্যেই নাকি, তো তাও মোটা কমে না এত সমস্যা। যাই হোক, এখন চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে আছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম অনেকগুলো। তো আমি ভর্তা টর্তায় তেমন একটা পারদর্শী না, যেটা সত্যি কথা, কারণ আমি কখনো ভর্তা টর্তা বানাই নেই। আর আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ আমার আব্বা আলু ভর্তাটা, সিম ভর্তা, টমেটো ভর্তা এগুলোই চলতো, বেগুন ভর্তা হয়তো, তো এইসব বাটাবাটির ভর্তা, শুটকি ভর্তা এইসব আব্বা পছন্দ করতো না, তা আমিও আগে খাইতাম না, হয়তো বড় হওয়ার পরে অনেকটুক বয়স হওয়ার পরে থেকে খাওয়া শুরু করছি। তো আগে শুটকি ভুনা খাওয়া হয়তো, কিন্তু আমি ভর্তা খাইতে পারতাম না, গন্ধটা আমার কাছে আষ্টা আষ্টা লাগতো। তা গেলাম নারকেল তেল খোঁজার জন্য, আমি বাসায় হোমমেড তেল বানাইছিলাম, তো আমার আম্মা যেন ওটা ফালাই দিয়ে কাঁচের বোতল ছিল, বোতল ধুয়ে রেখে দিছে, বলতেছে বোতল পরিষ্কার করছি। তো এখন কাস্টার্ড অয়েল নিলাম, একটু ভিটামিন ই অয়েল নিলাম, আর খালা নারকেল তেল নিজে বানাইছি ওইটা নিয়েছি অল্প একটু, তো এইটা দিছি পরে 12টা বেজে আছে, হাঁচি দিতে দিতে আর কি ক্লান্ত হয়ে গেছি। তো আগে পরে হয়তো আমি বুঝতে পারিনি যে তেল দেওয়ার জন্য হয়, তো আজকে দিছি, আজকে রাত্রে দিই নাই আর কি, আগে রাত্রে দিতাম, সারা রাত থাকতো দিনের বেলা ধুয়ে ফেলাইতাম, তো আজকে ভাবলাম যে রাত্রে দিলে যখন ঠান্ডা ভাব হয়, হাঁচি আসে, তো দিনের বেলা দিই, কাপড় চাপড় ধুবো, 1 ঘন্টা পরে ওয়াশ করে নেব। কিন্তু 1 ঘন্টায় আমার 12টা বেজে আছে, ওই যে পাটা পুতা বিছাই নিছি, এখন বসে ওই যে কোল্ড কফি আনা হয়েছিলো কালকে, এটা মনেই ছিল না খাওয়ার জন্য, তো দৌড়াদৌড়ির জন্য আর কি সময়ই পাই না। তো ইউটিউবে দু একজনে কমেন্ট করছে একটু কম খান, আসলে আমি খাবার দাওয়া অনেক সময় দৌড়ের জন্য সময়ই পাই না, কারণ সকাল 6:30 বাজে যাইতে ডিউটিতে, তখন গিয়ে ওই জায়গায় 10টার দিকে নাস্তা করি, বাসায় আসি 4টার দিকে, আইসে আমার খাওয়াটা আসলে টাইমে হয় না, অটাইমে হয় এর জন্য সমস্যা। তো 4টার দিকে ডিউটি থেকে আইসা, তারপরে ফ্রেশ গোসল করে খাওয়া দাওয়া করতে করতে 4:30 বাজে বা 5টা বাজে, তারপরে ডিউটিতে যাই, তো রাত্রে আবার 10টার পরে খাওয়া হয়। তো অটাইমে খাওয়া হইলে মানুষের খাওয়াটা উপকারের বদলে একটু ক্ষতিই হয়। তো আমার সকালের নাস্তাটা কোনো মতন ঠিক আছে, কিন্তু বিকালেরটা রাত্রেরটাই অনিয়মিত। তো চাকরির জন্য নিজের প্রতি
খেয়াল দেওয়ার সময় হয়ে উঠতেছে না, তো কি আর করা। ওই যে বললাম ফিউচারের জন্য বর্তমানে ভাগদৌড় বেশি করতে হয়। তো এখন কাপড় চোপড় গুলো ধুয়ে নিয়ে রান্না বাড়া বর্তা টর্তা করা হয়ে গেছে, আর হাঁচি তো চলতেছিলই, হাঁচি কাশি এগুলো শুরু হয়ে গেছে। তো আজও পাবলিক ও আটা আটা মাথা ছানার সময় হাঁচি শুরু হয়ে যায়, কারণ ওইটা নয়তো পাউডার জিনিস, তো এর জন্য হয়তো হাঁচি শুরু হয়ে যায় উড়ে। তো আমার খালা ওই দিন বলতেছিল মনে হয় বাঘ্যটা নিয়ে আইসো বড় লোকই, কিন্তু বড় লোক হইতে পারলাম না, কারণ সব কিছুর মধ্যে অ্যালার্জি, খাওয়া দাওয়া কাজে কামে তো কোথায় যাই। বিশেষ করে আমার দুবাই আসার পর থেকে অ্যালার্জি, বাংলাদেশে থাকতে অ্যালার্জি কি আমি বুঝিনি। তো এই যে সব কাজ শেষ করে ডিউটিতে আসছি, ডিউটিতে 4:30 থেকে আসলাম, রাত্রে 1:30 পর্যন্ত বসার মতন চান্সই পাইনি। তো আজকে মা বলছিল ফোন দেওয়ার জন্য, ফোন দিলে আসবো কাস্টমার বেশি থাকলে, তারপরে আমি এর দিইনি, কারণ একটু রেস্ট করুক, নিজের কাজ একটু নিজে করতে শিখিয়ে। যে ভাগদৌড়ের মধ্যে কখন নৌক উল্টে গেছে আমি বলতেও পারি না, নৌক আর কি 90% ভেঙে আছে, 10% আছে। তো এই কাস্টমারের মধ্যে সাথে দৌড়াদৌড়ি করতে করতে দোকানের নৌক কখন কী হয়েছে আমি বলতেই পারি না, তো পুরোটাই উঠে পুরো ফুল নৌক উঠে গেছে, তো ব্লাড বের হয় নাই জানি না কেন। তো এখন বের হইলাম আবার ডাক্তারের কাছে যেতে, মার জন্য সুগারের ওষুধ, সুগারের ওষুধ নিতে হইব, আর গ্যাভিসকন সিরাপ নিলাম, নিয়ে এখন বাসায় যাইতেছি। তো আজকে এই পর্যন্তই, রাস্তার মধ্যে ব্লগটা শেষ করে দিছি, বাসায় গিয়ে শ্যুট করি নি, কারণ যেহেতু গত আগামীকাল ডিউটি আছে, এর জন্য চেষ্টা করবো খাইয়া দিয়ে শুয়ে পড়তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই।